নমস্কার, আমি দীপাঞ্জন, বলো। আমি তরুণী দাস। আমি রাজীব চট্টোপাধ্যায়। হ্যাঁ, আমরা বাংলা পক্ষ সংগঠন থেকে আজকে কলকাতা স্টেশনে এসেছি। আমরা এর আগে হাওড়া এবং শিয়ালদাতেও রেপুটেশন দিয়েছি, আমরা আজকে কলকাতা স্টেশনে রেপুটেশন দিতে এসেছি। আমাদের দাবি হচ্ছে টিকিটে যে 2011 পর থেকে বাংলা সই নেওয়া হয়েছে, এই বাংলার মাটিতেই বিভিন্ন সেই রেলের টিকিট বলুন, স্মার্ট কার্ড বলুন, রেল পরিষেবা যে ত্রিভাষাসূত্র বাংলায় মানা হচ্ছে না, সেটার বিরুদ্ধে আজকে আমরা ডেপুটেশন দিয়েছি এখানকার স্টেশন ম্যানেজারকে। এটা শিয়ালদা স্টেশনের অধীনে আছে, তাই শিয়ালদা DRM-এ আগেই দেওয়া হয়েছে, এখানে স্টেশন ম্যানেজারকেই দেওয়া হলো। এবং আমরা বিভিন্ন স্টেশনে দিয়ে যাচ্ছি, আমরা হাওড়ায় শিয়ালদা আগেই দিয়েছি যে এখানে যে দিলাম, এরপরেও আমাদের পরিকল্পনায় আছে হচ্ছে শালিমার বা সাঁতরাগাছি এসব জায়গাতেও যেখানে দূরপাল্লার ট্রেন চলে সেখানে আমরা ডেপুটেশন দেব। আমরা শুধু হেড অফিসে দিচ্ছি তাই না, মানে DRM-কে দিচ্ছি তাই না, শিয়ালদা হাওড়ায় আমরা চাইছি বিভিন্ন স্টেশন থেকে যে দাবিটা উঠুক, যে হচ্ছে এখানেও ডেপুটেশন হয়েছে, ওখানেও দাবি উঠেছে, যে বিভিন্ন স্টেশনে দাবি তোলা হচ্ছে যে হচ্ছে আমাদের টিকিটে বাংলা চাই, আমাদের স্মার্ট কার্ডে বাংলা চাই, আমাদের রেলের পরিষেবায় বাংলা চাই, যেন কেউ না বলে যে হিন্দি মে বলিয়ে, কারণ কোনো রকম বাঙালিকে কেন শুনতে না হয় যে হচ্ছে আমরা বাংলায় পরিষেবা দেওয়া হবে না, হিন্দিতে বলুন বা হচ্ছে ইংরেজিতে বলুন বা কোনোভাবে, তাই বাংলা বাঙালি যাতে বাংলায় নিপীড়িত না হয়, বাঙালি যাতে রেলের পরিষেবা বাংলায় পায় তার নিজের মাতৃভাষাতে, সেইটার জন্যই আজকের এই ডেপুটেশন। আমরা ওনারা আমাদের কথা শুনেছেন, আশা করছি ওনাদের থেকে এই দাবিটা ওনারা ফরওয়ার্ড করবেন এবং এই দাবিটার ব্যাপারে সোচ্চার হবেন। বিভিন্ন স্টেশনেই আমরা দিচ্ছি এবং রেলের টিকিটে বাংলা যতই না দেখবো, বাংলা পক্ষের আন্দোলন চলতেই থাকবে। জয় বাংলা, জয় বাংলা।